আমি প্রবাসীর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ মঙ্গলবার, আবারও আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আজকে আমরা ঠিক করলাম লাঞ্চটা বাইরেই করব, কিন্তু কোথায় সবটা তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। আমাদের আশেপাশে অনেক রেস্টুরেন্টই আছে, কিন্তু আজকে আমরা যাচ্ছি গুড়াপে। গুড়াপের এই রেস্টুরেন্টের খোঁজ আমরা ফেসবুকের একটা গ্রুপ থেকে পেয়েছি, লং ড্রাইভ ফ্রম কলকাতা। ওনারা গ্রুপ মেম্বারদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, যেমন গ্রুপের 5 বছরের জন্মদিন সেলিব্রেশন হোক কি বিজয়া সম্মেলনী। 26 নভেম্বর ওই গ্রুপ থেকে বিজয়া সম্মেলনের অনুষ্ঠান আছে গুড়াপের এই কলকাতা কি রসুই রেস্টুরেন্টে। কিন্তু সময়টা আমাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না বলে ওই দিন আমরা যেতে পারবো না, তাই ভাবলাম আজ যখন সময় আছে আমরা একবার ঘুরেই আসি গুড়াপের কলকাতা কি রসুই রেস্টুরেন্টে। বালিখাল থেকে আসতে আমাদের সময় লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট। আর দেখো আমরা পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ হাইওয়ের একদম পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এখানে কলকাতা কি রসুই রেস্টুরেন্টের সাথে সাথে আরও অনেক রেস্টুরেন্ট আছে। এখানে KFC আছে, আছে সর্ষে পোস্ত, ভেতরের পরিবেশটা কিন্তু দারুণ ছিল। আর আমাদের ওদিকে খাবার অর্ডারও দেওয়া হয়ে গেছে। আমরা এখানে অর্ডার দিয়েছি মাটন থালি আর দিয়েছি স্পেশাল ননভেজ থালি। মাটন থালিতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি, আলু পোস্ত, পটলের রসা, মাটন কারি, চাটনি, পাঁপড়, রায়তা আর মিষ্টি। আর স্পেশাল ননভেজ থালিতে সেম ছিল, যেগুলো এক্সট্রা ছিল সেগুলো হচ্ছে মাটনের জায়গায় ছিল চিকেন কারি, ফিশ কারি ছিল, আর ছিল কচুরি, ফিশ ফ্রাই আর ছোলার ডাল। খাবারের কোয়ান্টিটি খুবই ভালো ছিল আর স্বাদও ছিল দারুণ। খাওয়া কমপ্লিট, এবার চলো রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরের সাথে সাথে ক্যাফেটাও একবার ঘুরে আসি। চারদিকটা একবার দেখো, এখানকার পরিবেশটাও কিন্তু দারুণ ছিল। এবার চলো ক্যাফেটা একবার ঘুরে আসা যাক। ক্যাফের ভিতরটা খুব সুন্দর করে সাজানো আর ভিতরকার পরিবেশটাও কিন্তু আমার দারুণ লেগেছে। এখানে বার্থডে পার্টি, যে কোনো পার্টি কিন্তু করাই যেতে পারে। দেখ কি সুন্দর করে সাজানো। আর এখানে এক্সট্রা পাওনা হচ্ছে এখানে বড় স্ক্রিনও রয়েছে। ভিতরের পরিবেশ সব মিলিয়ে কিন্তু আমার দারুণ লেগেছে রেস্টুরেন্টটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা।
আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।